যদি এভাবে আমাকে বাধা দাও, এভাবে অসন্তোষ দেখাও, তাহলে আমি সন্ন্যাসী হব না। এই সংসারে চাতাকলে আমি আমার জীবন বলি দেব। জগতের কোনো মা কি পারে তার সন্তানকে ঘর ছেড়ে চিরতরে বিদায় দিতে? তুই বল নিমাই, পেটির ছেলেকে কি ছেড়ে দেওয়া যায় মা হয়ে? ওরে, জগতের সমস্ত রহস্যের সন্ধান রাখিস, আর এই মা মাতৃ স্নেহের গভীরতা বুঝিস নে বাবা। নিমাই, আর আমার কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। স্বামী পুত্র হারিয়ে এখন যে আমি তোর উপরই নির্ভর করে রয়েছি বাবা, নির্ভর করে না, কিছুতেই না, না না, আমি তাকে অনুমতি দেব না, কিছুতেই অনুমতি দেব না। মাকে কাঁদিয়ে, বউকে কাঁদিয়ে, আত্মীয় স্বজনদের পথে পথে বাসিয়ে, না না না, আমি তোকে কিছুতেই অনুমতি দেব না, কিছুতেই না। শ্রীকৃষ্ণ জগতের সব জীবকে উদ্ধার করার জন্য তোমার গর্ভে জন্ম নিয়েছে। তুমি পরম ভাগ্যবতী, এখন সময় উপস্থিত মনের সমস্ত দ্বিধা ক্লেশ সরিয়ে মনের আনন্দে তাকে সন্ন্যাস নেওয়ার অনুমতি দাও। তোমার কোনো দোষ নেই, তুমি কি আমায় অনুমতি দিয়েছ? স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার জীব ভাই বসে আমায় অনুমতি দিয়েছে। এত কষ্ট পেও না মা, এ জগৎ সব অনিত্য, এ সংসার মিথ্যে। প্রকৃত সুখের জন্যই আমি সংসার ছাড়ছি। নিমাই, তুই সংসার ছেড়ে যাচ্ছিস, যা যা, কিন্তু বিশ্বরূপের মতো অত নিষ্ঠুর প্রশ্ন বাবা, সে আমাকে ছেড়ে চলে গেছে, আর অবশ্য তুই আমাকে বলেছিস নিত্যানন্দ রূপে সে আমার কাছে ফিরে এসেছে। জানিস নিমাই,
তোর কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি কিছু বুঝতে পারিনি বাবা। একটা কথা দে বাবা, তুই যেখানে থাক আমাকে একটা খবর দিবি। তুই সন্ন্যাসী হলে আমাকে আর মা বলে ডাকবি না। নিজের মাকে ভুলে যাব এ কথা তোমায় কে বললে মা? আমার সন্ন্যাসী হওয়া কৃষ্ণ ভজনের উপলক্ষ মাত্র। তোমার বধূ ভক্তরা আমার ভজনা করলেই আমাকে পাবে, আর তোমাদের যখন আমাকে দেখতে খুব ইচ্ছে করবে আমি তখনই তোমাদের কাছে আসব। মা, বিষ্ণুপ্রিয়াকে দেখো, ওকে বলো কৃষ্ণ পুজো করলেই আমাকে পাবে। আমাকে ক্ষমা কর নিমাই, ক্ষমা কর বাবা, আমি পারবো না। অতটুকু মেয়ে বৌমা কি বা বুঝে, কোন মুখে তার সামনে গিয়ে বলবো? তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাচ্ছে? না বাবা না, আমি পারবো না। ঈশান তাকে আনতে গেছে, বৌমা এখনই এসে পড়বে। তুমি যা ভালো বুঝো তাই করো বাবা, তাই করো। আচ্ছা, শ্রীকৃষ্ণের যা ইচ্ছে তাই হবে। আমার মন বলছে আর কোনো ভয় নেই। মহামায়া, মহামায়া, মহাপণ্ডিত শৈব ভক্ত দেববর্মার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পড়ে যাচ্ছে। আমার এই লোভের ফলে প্রিয়া মহারাজ এই দশা। পণ্ডিত দেববর্মা কিন্তু আমায় সাবধান করেছিলেন, বলেছিলেন নিমায়ের ঠিক উচিতে প্রবজ্জা যোগ আছে, এই ছেলে কখনো সংসারের বাঁধনে আটকে থাকবে না। তা সত্ত্বেও এত কিছুর পরেও আমি বিশ্বম্ভরকে জামাই করতে উঠে পড়ে লেগেছিলাম। রাজা বুদ্ধিমন্ত খানও চেয়েছিলেন এই বিয়ে হোক, তাই আমি অমত করতে পারি। বড় বউ আমার লোভের ফল হাতে হাতে পাচ্ছে আমার মেয়ে। সবই নিয়তি লিখন, নইলে আমি তো মনে প্রাণে চেয়েছিলাম এই বিয়ে হোক। কিছু অন্যায় করেছিল বলো না গো, কোন মা না চায় তার জামাই রূপে গুণে জগতে শিরাব? বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। আমরা আকাশের চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম, আকাশের চাঁদ আকাশেই থাকে,
সে যে এত অধরা বুঝতে পারিনি গো। নিমাইকে গৃহত্যাগ করে চলে গেছে? না, এখনো যায়নি, তবে স্থির সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে, হয়তো রাত প্রভাতেই। হায় রাধা মাধব, হায় বিপদ ভঞ্জন মধুসূদন, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে, তুমি কি করলে? কষ্ট পেও না বড় বউ, কষ্ট পেও না। সারা নবদ্বীপ বাসী তাকে দেবতা রূপে পূজো করে, সেই নরনারায়ণ আমাদের জামাই। এ কি কম সৌভাগ্যের কথা? না না বল, আর চোখের জল না, আর আমি কাঁদব না, বরং আজ তো আমাদের গর্বে বুক ভরে ওঠা উচিত। আমাদের জামাই, আমাদের জামাইয়ের খ্যাতির ছটায় আমরাও যে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকব। খালি নিজের কথাই ভাবছ, একবারও কি ভেবেছ আমার মেয়েটার কি হবে? জগৎ সংসারের পালন কর্তা যিনি, সেই বিষ্ণু নারায়ণ যার স্বামী, তার কথা আমি চিন্তা করব। মহামায়া, মহামায়া, তিনি যখন তার দায়িত্ব নিয়েছেন তখন তিনি তাকে রক্ষা করবেন, তার পালন করবেন। অতটুকু মেয়ে আমার, স্বামী সোহাগ কাকে বলে এখনো ভালো করে বুঝতেই পারল না, বাকি জীবনটা ওর কাটবে কি করে? ওগো, মিছেই দুশ্চিন্তা করছি আমরা। তিনি নিশ্চয়ই আমার প্রিয়ামার মনটাকে তেমন করে গড়ে নিয়েছেন যাতে সে সব শোক তাপ সহ্য করতে পারে। বড় বউ, প্রিয়ামা তোমার মেয়ে হলেও ভুলে যেও না সে দেবতার খরণী, তিনি নিশ্চয়ই তার সহায় হবেন। তোমরা পুরুষ মানুষ, স্বামী ত্যাগ করা মেয়েদের কত দুঃখ কত জ্বালা তা বুঝবে কি করে? ছি ছি মহামায়া, নিমাই তো শুধু তার স্ত্রীকে পিছনে ফেলে যাচ্ছে না, পিছনে ফেলে যাচ্ছে সমস্ত নদিয়াবাসীকে, যাচ্ছে জীবের উদ্ধারের জন্য এক মহৎ উদ্দেশ্য সাধনায়। আর তুমি শুধু তোমার নিজের কথা, মেয়ের কথা ভাবছ। একবার শচী ঠাকুরের কথা ভাবো তো, তোমার তো ছেলে রইল, মেয়েও রইল, কিন্তু তার তার কি রইল? কি নিয়ে তিনি দিন কাটাবেন? তবু সব যন্ত্রণা সব ব্যথা বুকের মধ্যে চেপে রেখে তিনি নিমাইকে অনুমতি দিয়েছেন। তার আত্মত্যাগের কথা তুমি কি ভাবতে পারছ বড় বউ? তাহলে একটা সত্যি কথা তোমায় বলি, প্রথম দিকে আমি ভেবেছিলাম নিমাই যদি সত্যি আমার প্রিয়াকে ত্যাগ করে চলে যায় কখনো, তাহলে আমি আর কোনো দিনও প্রিয়াকে ওই শ্বশুর বাড়িতে পাঠাবো না, আমার কাছে এখানে নিয়ে এসে রাখবো। না, এখন বুঝতে পারছি মস্ত বড় ভুল করছিলাম আমি। আমার প্রিয়া, আমার প্রিয়া ওখানেই থাকবে, ভালো হো।
মেয়েদের বিয়ের পর সবচেয়ে বড় জায়গা হচ্ছে শ্বশুর বাড়ি। আমার প্রিয়া ওখানেই থাকবে। এই অবস্থায় শশী ঠাকুরের সমস্ত ভার তো ওকেই নিতে হবে এখন। মহামায়া, আমি আমি আমার মনকে অনেকটা ধাতস্থ করতে পেরেছি মহামায়া। এখন এখন আমি বুঝতে পারছি যাত্রসুখ বিসর্জন দিয়ে নিমাই কত মহৎ উদ্দেশ্য সাধন করতে রওনা হচ্ছে। না না মহামায়া, আর চোখের জল নয়, আর কান্না নয়, বরং এসো আমরা তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। জয় মহাপ্রভু জয়, জয় মহাপ্রভু জয়।